গান শিখুন বাংলায় দেখা মাত্রই শেখা যায়। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন এবং সেগুলো সঠিকভাবে শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশি একটি চলচ্চিত্রের গান শিখে নেব। চলচ্চিত্রের নাম হচ্ছে মন মানে না। গানটির শিল্পী হচ্ছে এন্ড্রু কিশোর এবং কনক চাপা, অর্থাৎ এটি একটি দ্বৈত গান। আর গানটির গীতিকার এবং সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। তো গানটা আমরা শিখবো হচ্ছে জি স্কেল থেকে। বন্ধুরা, গানটির মূল যে অরিজিনাল স্কেল সেটা হচ্ছে জি, আর গানটির তাল হচ্ছে কারবা। তো আমরা এই গানটি শিখে নেব। তো আমাদের এখানে স্বরলিপির কোনো প্রয়োজন নেই বন্ধুরা, আপনারা শুধুমাত্র আমার আঙ্গুলটা একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি যেই যেই রিডগুলি বাজাচ্ছি আপনারা সেই অনুযায়ী আপনারা আপনাদের হারমোনিয়াম বা কিবোর্ডে আপনারা সেভাবে দেখে দেখে তোলার চেষ্টা করবেন, খুব সহজেই গানটি বুঝতে পারবেন। আর অবশ্যই মূল গানটি শুনে নেবেন, মূল গানটি শুনলে আপনাদের গানটি শিখতে আরও সুবিধা হবে। কোন লাইনটি কবার গাইতে হবে সেগুলি বোঝার চেষ্টা করবেন এবং কীভাবে তালে গাচ্ছে সেটাও মূল গান থেকে বোঝার চেষ্টা করতে হবে। আর গানটির কোনো লাইন যদি কোথাও কথার ভুল থাকে তো সেগুলি আপনারা সংশোধন করে নেবেন। তো চলুন কথা না বলে শুরু করি স্টাইলটা। তো প্রথমবার বন্ধুরা তাল ছাড়া একটু ধীরে গিয়ে নেবেন, তারপর তাল দিয়ে আবার গাইতে হবে। প্রথমে তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তো এটা প্রথমে একটু ধীরে গিয়ে নেবেন তাল ছাড়া, তারপরে আবার গাইতে হবে। চলুন আমরা খুব ধীরে ধীরে গানটি শিখে নিই। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তো এই হলো আমাদের প্রথমবার। হ্যাঁ, তারপরে আবার আমাদেরকে আবার গাইতে হবে তালে। হ্যাঁ, তারপর হচ্ছে একই রকম ভাবে গাবেন, ফার্স্ট করে নেবেন। হ্যাঁ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। আমি একটু থেমে থেমে গাচ্ছি বন্ধুরা, একটানা যদি গোটা গানটা গাই তাহলে কপিরাইট ধরবে, কপিরাইট যাতে না ধরে এই জন্য থেমে থেমে গাচ্ছি। তো আবার একইভাবে গাবেন। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তারপরে লাইনটা হচ্ছে তুমি যে আমারি, তারপরে মেয়ের কণ্ঠে চলে আসবে তোমারি তোমারি তোমারি, এই লাইনটা গাইতে হবে। হ্যাঁ, তো চলুন তুমি যে আমারি, এই লাইনটা শুনুন তুমি যে আমারি, আবার দেখেন তুই, আবার দেখেন এখান থেকে শুরু হবে তুমি যে আমারি, তারপরে মেয়ের কণ্ঠটা দেখেন তোমারি তোমারি তোমারি। তারপরে লাইনটা হচ্ছে আমাকে ছেড়ে তুমি যেও না, তারপরে আসবে মেয়ের কণ্ঠটা না যাব না। তখন দেখেন, আবার দেখেন আমাকে ছেড়ে, তো দেখেন আমাকে ছেড়ে তুমি যেও না, আবার দেখেন ভালো করে। এইটা হচ্ছে জি কর্ড, হ্যাঁ মেজর কর্ড। আমাকে ছেড়ে তুমি
যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না। তারপর আসবে না 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 না, যাব না। আবার দেখেন না না না, যাব না। তারপর আরেকবার গাইতে হবে, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। এটুকু গাইতে হবে, হ্যাঁ একইভাবে গাবেন। তো এরপরের যে লাইনটা আমরা বন্ধুরা, এরপরে আপনারা মিউজিক হিসেবে যে কোনো একটি অংশ আপনারা মিউজিক হিসেবে ব্যবহার করবেন। আপনার কোনো গানের প্রথম লাইনটা দরকার পড়লে বাজিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। গানের প্রথম অংশটা বাজিয়ে তারপরে অন্তরাটা গাবেন। তো অন্তরাটা হচ্ছে, অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সাধ এরই নাম আশা। তো এই লাইনটা কিন্তু বন্ধুরা দুইবার, হ্যাঁ চলুন। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরি নাম সাধ এরি নাম আশা। তো দেখেন, এরি নাম সাধ এরি নাম আশা। আশা করি যারা বুঝতে পেরেছেন। তো দ্বিতীয়বার যখন আবার গাইতে হবে, তখন দ্বিতীয়বার একটা ও টান দিবেন, ও ও এই টানটা দিবেন। হ্যাঁ, ও অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরি নাম সাদ এরি নাম আশা। তো একইভাবে কিন্তু করবেন যে, ও অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরি নাম সাদ এরি নাম আশা। এরপরে ঠিক একইভাবে ওই যে, আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না। ঠিক একইভাবে আবার ওই লাইনটা গাইতে হবে, তুমি 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 হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। এটুকু কিন্তু গাইতে হবে, হ্যাঁ। তো এটুকু গাওয়ার পরে আবারও আপনারা যেটা ইচ্ছা মিউজিক দিবেন, গানের লাইনটি দরকার পড়লে বাজিয়ে দেন। তারপরে আবার ঠিক প্রথম অন্তরটা যেভাবে গিয়েছেন সেই ভাবে কিন্তু লাস্ট অন্তরা গাইতে হবে। মনে রাখতে হবে যে প্রতিটা অন্তরার প্রথম অংশগুলোর অংশটুকু কিন্তু মানে মেয়ের কণ্ঠে। তো এই গানটি কিন্তু মানে দুজনকে গাইতে হবে, একজন গাইলে গাইতে পারেন শখ করে, হ্যাঁ ঘরে বসে গাবেন সেটা আলাদা কথা, কিন্তু কোনো স্টেজে গাইতে গেলে কিন্তু দুজনকে লাগবে, কারণ ডুয়েট গান, যেহেতু ডুয়েট গানে দুজনকে লাগবে। তো প্রথমের অংশটুকু কিন্তু মেয়ের কণ্ঠের, তারপরে যে আমাকে ছেড়ে যেও না, এখান থেকে কিন্তু এটুকু ছেলের অংশ। তো আমি কিন্তু গানের মধ্যে লিখে দিছি, দেখবেন ছেলে মেয়ে লেখা আছে, হ্যাঁ কতটুকু অংশ ছেলে কতটুকু অংশ মেয়ে। জীবনের চেয়ে কিছুই নাই দামি, সে জীবন তোমায় দিলাম আজ আমি। সেম একই জিনিস, হ্যাঁ জীবনের চেয়ে কিছুই নাই দামি, সে জীবন তোমায় দিলাম আজ আমি। তারপরে দ্বিতীয়বার গাওয়ার সময় ও এটা দিবেন, ও জীবনের চেয়ে কিছুই নাই দামি, সে জীবন তোমায় দিলাম আজ আমি।
ঠিক একই ভাবে আবারও আসবে ছেলের কণ্ঠ, যে আমাকে ছেড়ে তুমি যেও না। তারপরে মেয়ের কণ্ঠ, না 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 যাবো না। তারপর আবার গাইতে হবে, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। তারপরে আর একবার গাইতে হবে, যে তুমি হাজার তারা হাজার ফুলের মাঝে, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তো যাই বন্ধুরা, গানটি কিভাবে শেষ করতে হবে সেটা আপনারা মূল গানটি শুনলে বুঝতে পারবেন। আমার মনে হয় যে অবশ্যই যে কোনো গান শেখার সময়, বিশেষ করে যেগুলো আধুনিক গান বা বিভিন্ন সিনেমার গান, সেগুলি যখন আমার চ্যানেল থেকে শিখবেন তখন অবশ্যই মূল গানটি শুনে নেবেন। আর রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত যেগুলি শেখানো হয় সেগুলি তো আমি স্বরলিপি দেওয়ার চেষ্টা করে থাকি সবসময়, তো সেগুলিও ভালো ভালো যারা শিল্পী তাদের কণ্ঠে শুনে নিলে বুঝতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।